তো বন্ধুরা স্বাগত হয় তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অ্যাচিপ এমসে তো আজকে যে ডাব্লুপির এর প্রিলিমিনারি এক্সাম হলো তার কিন্তু অ্যান্সার কি আমরা আলোচনা করব তো একশোখানা অ্যান্সার কি বলবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং তোমরা জাস্ট অ্যান্সারগুলো মিলিয়ে নাও পরে কিন্তু বিস্তারিত আলোচনা করব তো প্রথম প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্ন রয়েছে তিবুজ কতগুলো তিবুজ এখানে গুনতে বলেছে তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি যে দশটা তিবুজ কিন্তু এখানে আছে তো অপশান ডি হবে এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে যে দু নম্বর রয়েছে যে একটা সেলসিয়াস স্কেলে থার্মোমিটারে কোন তাপমাত্রাকে অ্যাপসুলের জিরো তাপমাত্রা বলা হয় তো এর সঠিক উত্তর হবে কিন্তু মাইনাস দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ ডিগ্রি সেলসিয়াস তো মাইনাস তিয়াত্তর পয়েন্ট মাইনাস দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ ডিগ্রি সেলসিয়াস কিন্তু হবে এর সঠিক উত্তর তো অপশান ডি হবে এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন থাকা একটা পিতা পুত্রের একটা অঙ্ক দিয়েছে যে পুত্রের বর্তমান বয়স চেয়েছে তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি যে বারো বছর বারো বছর কিন্তু এর সঠিক উত্তর হবে অপশান সি তো চার নম্বর প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্নে একটা দিয়েছে দর্পণ তো দর্পণে এই ছবিটায় কেমন চিত্র হবে তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি তো আমরা মিলিয়ে নেওয়পশান বিতে তোমাদের কী রয়েছে এই চিত্রটা কিন্তু দর্পণে হবে তো অপশান বি হবে এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ নম্বর কী রয়েছে ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কপি চাষের প্রচলন হয় তো এর সঠিক উত্তর হবে কিন্তু কর্ণাটক অপশান ডি হবে এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো একটা অঙ্ক দিয়েছে তো তিনটি সংখ্যার গড় আশি এবং প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে দশ বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার তিন গুণের থেকে দশ কম তো সব থেকে ছোট সংখ্যাটি হবে কিন্তু ছাব্বিশ তো ছাব্বিশ হবে কিন্তু এর সঠিক উত্তর ছাব্বিশ হবে এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন কি রয়েছে হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটির নাম কি তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি যে সর্দার বল্লভভাই প্যাটেল তো সর্দার বল্লভভাই প্যাটেল হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দুটি স্টেশনের মধ্যে দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় কুড়ি পার্সেন্ট হ্রাস করলে একটি ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে তো এর সঠিক উত্তর হবে কিন্তু পঁচিশ পার্সেন্ট যে পঁচিশ পার্সেন্ট কিন্তু তার বৃদ্ধি করতে হবে পরবর্তী প্রশ্ন দেখো অ্যামিবার দেহকোষ বিভাজনের প্রক্রিয়াটির নাম কি তো এর সঠিক উত্তর হবে কিন্তু মাইটোসিস মাইটোসিস হবে এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো দশ নম্বর কী রয়েছে টর্ক কিসের ইউনিট টর্ক কিন্তু পেসার অর্থাৎ চাপের ইউনিট কিন্তু টর পরবর্তী প্রশ্ন দেখো দশ নম্বর একটি সরলীকরণ দিয়েছে যে একটা করণীয় থেকে অঙ্ক দিয়েছে তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি সি সে এইট সেভেন এইট মানে আটশো আটাত্তর হবে কিন্তু এর সঠিক উত্তর তো বারো নম্বর প্রশ্নে দেখো যে এমন একটি ওয়ার্ড দিয়েছে এই ওয়ার্ড থেকে কোন শব্দটি তৈরি করা যেতে পারে না তো দেখো এখানে রয়েছে পি আর ও এন তো আর কিন্তু এর মধ্যে নেই তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ পরবর্তী প্রশ্ন থাকো যে তেরো নম্বর ভারতের ভারতবর্ষের দীর্ঘতম সড়কটি জাতীয় সড়কটির নাম কী যে এন এইচ এন ফোর হবে কিন্তু এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো চোদ্দো নম্বর প্রশ্ন কী রয়েছে যে একটা জিআই দিয়েছে জিআইটা হচ্ছে বোম্বে সরি বোম্বাই বোম্বাইয়ের সাংকৃতিক লিপি কি হবে কিন্তু অপশান ডি হবে বি ফোর এম বি ওয়ান ওয়াই এটা হবে কিন্তু এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে পনেরো নম্বর প্রশ্ন যে কোনো গভর্নর জেনারেলের আমলে কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের থা প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হওয়া শুরু হয় তবে সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি যে লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিস হবে কিন্তু এর সঠিক উত্তর ষোলো নম্বর প্রশ্নটি দেখো যে বারো পনেরো কুড়ি পঁচিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত তবে সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি যে তিনশো তিনশো কিন্তু এর সঠিক উত্তর হবে পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে যে ফায়ার রাইস ফায়ার রাইস বলতে নিম্নক্ত কোনটিকে বোঝানো হয় তবে সঠিক উত্তর হবে কিন্তু মিথেন হাইড্রেট মিথেন হাইড্রেট হবে সঠিক উত্তর তো বন্ধুরা একটা কিন্তু লাইক অবশ্যই দিয়ে দেওয়া আর যারা নতুন দেখছ আমাদের চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেললাইকানটি প্রেস করে দাও আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও হয় আপগারি মেন এক্সাম এবং ডাবলিউবির মেন এক্সামের জন্য তো তোমাদের কিন্তু অবশ্যই প্রয়োজনীয় হবে তো আমাদের অ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দাও চলো পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে আঠেরো নম্বর প্রশ্নে দেখো নিম্নলিখিত ভগ্নাংশটি চতুর্থ অনুপাতের চতুর্থ ভগ্নাংশটি কত হবে তো ওয়ান বাই থ্রি ওয়ান বাই সিক্স ওয়ান বাই নাইন তো এর পরের ভগ্নাংশটি কত হবে তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি যে ওয়ান বাই আঠেরো ওয়ান বাই আঠেরো হবে এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন কী রয়েছে উনিশ নম্বর প্রশ্ন রয়েছে কার জীবনীর নাম রোমান্সিং উইথ লাইফ এর সঠিক উত্তর হবে কিন্তু দেব আনন্দ দেব আনন্দ হবে এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো কুড়ি নম্বর সিরিজ দিয়ে যে এই সিরিজে কি হবে তো এই জিজ্ঞাসিহ্ন কি হবে এটি কিন্তু অপশান সি হবে যে ষোলো ষোলো হবে কিন্তু এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো একুশ নম্বর কি রয়েছে যে উনিশশো সালে নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিঙ্গাপুর সিঙ্গাপুর হবে কিন্তু এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো বাইশ নম্বর প্রশ্ন একটা সিরিজ দিয়েছিল একটা জিআই তো এর সঠিক উত্তর হবে কিন্তু ডাব্লু তো ডাব্লু হবে কিন্তু এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে তেইশ নম্বর একটা অঙ্ক দিয়েছিল যে তবে কত দিনের জন্য টাকা ধার নেওয়া হয়েছে তো তোমরা জাস্ট অঙ্কটার অ্যান্সারটা মিলিয়ে নাও এখন তোমাদের কত হচ্ছে সেটা আগে জেনে নাও পরে কিন্তু বিস্তারিত আলোচনা করা যাবে তো অঙ্কেটার অঙ্কর শুধু উত্তর আমি জাস্ট বলছি তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ অর্থাৎ ফাইভ ফাইভ ইয়ার হবে কিন্তু এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো তেইশ সরি চব্বিশ নম্বর প্রশ্ন রয়েছে দেখো কোন রাজ্যের সাম্প্রতিক সময়ে একটি নির্দিষ্ট দিনকে দেশ হিসেবে ঘোষণা করা হলো তো এটা কিন্তু আমাদেরই রাজ্য ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল হবে কিন্তু এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো একটা জিআই দিয়েছে যে পাঁচজন একটি বেঞ্চেতে বসে রয়েছে তো এদের বিয়ের ডা একদম ডান দিকে কে বসে আছে তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি ডি হবে কিন্তু এর সঠিক উত্তর যে বি সরি বিয়ের ডান দিকে কে আছে ডি আছে ছাব্বিশ নম্বর প্রশ্নটি দেখো যে নিন্নক্ত কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ নয় তো এর সঠিক উত্তর হবে কিন্তু ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা কিন্তু একটি ভাইরাস তো ইনফ্লুয়েঞ্জা হবে এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন তো একটা সিরিজ দিয়েছে তো সাতাশ নম্বর এখানে কিন্তু হবে আই ডবল এস আই ডবল এস হবে কিন্তু এর সঠিক উত্তর তো আঠাশ নম্বর একটি অঙ্ক দিয়েছে তো এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের কিন্তু অঙ্কেতে ষাট উত্তর বেরোবে তো এখানে চেয়েছে কিন্তু আরও কত কত অতিরিক্ত লোক কিন্তু নিয়োগ করতে হবে তোমাদের কিন্তু অলরেডি পঁয়তাল্লিশ জন ছিল তো জন মোট লাগবে তো তাদের কিন্তু ডিফারেন্স কথা হবে পনেরো তো পনেরো হবে কিন্তু এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটি কোথায় স্থাপিত হবে তো সঠিক উত্তর হবে কিন্তু মথুরা তৈল শোধনাগার মথুরা তৈল শোধনাগারটি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো যে চার ঘটিকার বৃষ্টি চার ঘটিকার বৃষ্টি নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায় তো এটি সঠিক উত্তর হবে কিন্তু অ্যামাজন ও কঙ্গ অব অববাহিকা অ্যামাজন ও কঙ্গ অববাহিকা এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো এটি সিরিজ দিয়েছে তো বন্ধুরা এই সিরিজটা তোমাদের কোনটা আসছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এটা কিন্তু তোমাদের থাকলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এটি জানিও পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে যে বৈদ্য বত্রিশ নম্বর রয়েছে বৈদ্য ধর্মগ্রন্থ টিপিটক কোন ভাষাতে লিখা হয়েছে এই লিপিটি কোন ভাষাতে লিখা হয়েছে তো সঠিক উত্তর হবে কিন্তু পালি অপশান ডি অর্থাৎ পালি কিন্তু হবে সঠিক উত্তর তো তেত্রিশ নম্বর প্রশ্নটি দেখো যে কত তার লাভের শতকরা হার কত তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি অর্থাৎ বারো পার্সেন্ট বারো পার্সেন্ট হবে কিন্তু এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো চৌত্রিশ নম্বর প্রশ্ন একটা সম্পর্ক দিয়েছে যে ওয়াই পি এর কে হন তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি অর্থাৎ কাকা কাকা হবে কিন্তু এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো যে দু হাজার সালে রসায়ন শাস্ত্রে কে বিজ্ঞান ক্ষেত্রে দেশের সম্মান ভাটনগর পুরস্কার লাভ পেল তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি অর্থাৎ প্রফেসর জ্যোতিময়ী দাস জ্যোতিময়ী দাস হবে কিন্তু এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো একটা জিআই দিয়েছে যে লিভ অর ইজ এর সাংকেতিক চিহ্ন বা সংকেত কোনটা হবে যে টু আর ফোর হবে কিন্তু এর সঠিক উত্তর টু আর ফোর হবে সঠিক উত্তর অপশান সি তো সাঁত্রিশ নম্বর প্রশ্নটি দেখো ধুমকেতু কার ছত খুব ইম্পর্টেন্ট এবং খুব কমন প্রশ্ন কিন্তু এটা এসেছে আমার ক্লাসেও কিন্তু করানো হয়েছে তো এটি কিন্তু কাজী নজরুল ইসলাম হবে সঠিক উত্তর তো বন্ধুরা যারা নতুন দেখছে তারা অবশ্যই আমাদের এসটিএম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং গুরুত্বপূর্ণ আপডেটের জন্য এবং তোমাদের যে আপকামিং যে মেন এক্সাম রয়েছে তার জন্য কিন্তু আমাদের এচিএমটি অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস করানো হচ্ছে তো পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে সাঁত্রিশ আটত্রিশ নম্বর প্রশ্ন এটির হচ্ছে কত জোড়া অক্ষর আছে যার মধ্যে যতগুলি অক্ষর আছে বর্ণমালাগুলিতেও ততগুলি অক্ষর আছে তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ যে পাঁচ পাঁচ হবে কিন্তু এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো তো উনচল্লিশ নম্বর প্রশ্নে দেখো ডুপ্লিকেট ডুপ্লিকেট অ্যাপ্লিকেশান ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করাকেই কি বলা হয় তো এটা সঠিক উত্তর হবে কিন্তু স্টালকিং তো স্টালকিং হবে কিন্তু এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো একটা অঙ্ক রয়েছে যে কত মাস কত সময় পরে বিয়ের ব্যবসায় যুক্ত হয়েছিল তো এর সঠিক উত্তর কিন্তু এটার উত্তর কিন্তু পাঁচ বেরোবে তোমাদের কিন্তু পাঁচ করলে হবে না এটা কিন্তু বারো থেকে পাঁচ বিয়োগ করতে হবে অর্থাৎ সেভেন হবে এর সঠিক উত্তর তো সাত হবে কিন্তু এর সঠিক উত্তর পরবর্তী নম্বর দেখো একচল্লিশ নম্বর কী রয়েছে যে মানব শরীরে কোন অংশে রক্ত জমাট বাঁধে না তো কৈশিক কৈশিক হবে কিন্তু এর সঠিক উত্তর অপশান এ হবে এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন যে সম্প্রতি বিশ্বের এক নম্বর খেলোয়াড় দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত তো এর সঠিক উত্তর হবে কিন্তু তীরন্দাজ অপশান ডি হবে এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো একটা জিআই দিয়েছে যে তেতাল্লিশ নম্বর তেতাল্লিশ নম্বর প্রশ্নটা এটা কিন্তু তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও এটা তোমরা কী করেছো তো তেতাল্লিশ নম্বরটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও পরবর্তী প্রশ্ন দেখো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন যে সম্প্রতি কোন ভারতীয় অভিনেতা আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে ক্রিস্টাল অ্যাওয়ার্ড লাভ করেছেন তো এর সঠিক উত্তর হবে কিন্তু দীপিকা পাডুকন তো অপশান সি হবে এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কি রয়েছে মুদ্রা রাক্ষস নাটকটি রয়েছে কে তো এর সঠিক উত্তর কিন্তু বিশাখ দত্ত অপশান এ হবে এর সঠিক উত্তর যে বিশাখ দত্ত কিন্তু মুদ্রা রাক্ষসটি লিখেছেন পরবর্তী প্রশ্ন দেখো ছেচল্লিশ নম্বর প্রশ্ন কি রয়েছে যে এই ইংরাজি বর্ণমালাগুলি যদি অভিধান অনুযায়ী সাজানো হয় তাহলে কোনটি শেষে আসবে তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ অপশান এ হবে কিন্তু এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো সাতচল্লিশ নম্বর প্রশ্ন যে সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে নিম্নলিখিত কোন শিল্পকে বোঝায় তো সঠিক উত্তর হবে কিন্তু পেট্রোকেমিক্যাল শিল্প অপশান ডি হবে এর সঠিক উত্তর আটচল্লিশ নম্বর প্রশ্নটি দেখো ভারতে সঞ্চিত কয়লার শতাংশ কোথায় সঞ্চিত আছে তো সঠিক উত্তর হবে কিন্তু দামোদর দামোদর অববাহিকা অববাহিকায় কিন্তু এটি রয়েছে নম্বরটি দেখো জলের জলের প্রতিবিম্ব একটি বলেছে নিউক্লিয়ার নিউক্লিয়ার জলের প্রতিবিম্ব কোনটা হবে অপশান বি হবে তোমরা কিন্তু এটা মিলিয়ে নিও অপশান বি হবে কিন্তু এর সঠিক উত্তর পঞ্চাশ নম্বর প্রশ্নটি দেখো রয়েছে তুন্দ্রা ভদ্রা কোন নদীর উপনদী তবে সঠিক উত্তর হবে কিন্তু কৃষ্ণা কৃষ্ণা নদীর উপনদী কিন্তু তুন্দ্রাভদ্রা তো অপশান ডি হবে এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো নিম্নয়ুক্ত কোনটিকে মিশ্রগ্রন্থি বলা হয় তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি যে অগ্নাশয় অগ্নাশয়কে কিন্তু মিশ্রগ্রন্থি বলা হয় পরবর্তী প্রশ্ন দেখো যে দুয়ের দুই সংখ্যার তলায় থাকে এবং কোন সংখ্যাটি ঝক্কার ওপরে থাকবে তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি যে সিক্স সিক্স হবে এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় তো সঠিক উত্তর হবে কিন্তু বি যে উনব্বই সাল হবে কিন্তু এর সঠিক উত্তর চুয়ান্ন নম্বর প্রশ্ন দেখো তুমুলকে জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন সতীশচন্দ্র সামন্ত বিড়েল শাসমল সুশীল ধারা না অজয় মুখার্জী তবে সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ যে সতীশচন্দ্র সামন্ত পরবর্তী প্রশ্ন দেখো যে দুই অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে দুই অঙ্ক থেকে শুরু অর্থাৎ এগারো থেকে নিরানব্বইয়ের মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে তবে সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ অর্থাৎ একুশটি একুশটি কিন্তু মৌলিক সংখ্যা রয়েছে ছাপ্পান্ন নম্বর প্রশ্নে দেখো বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ ছয় বছর ছয় বছর হবে কিন্তু এর সঠিক উত্তর পরবর্তী দেখো ডাইরেকশন দিয়েছিল যে কোন দিকে কত দূরে রয়েছে তোর সঠিক উত্তর হবে কিন্তু পঁয়তাল্লিশ মিটার পূর্বে রয়েছে তো অপশান বি হবে সঠিক উত্তর যে পঁয়তাল্লিশ মিটার পূর্বে আঠারো নম্বরটি দেখো ইন্দ্রা ইন্দ্রা দু হাজার একুশ সম্মেলনটি কোথায় অবস্থিত হওয়ার কথা তো এটি কিন্তু রাশিয়া হবে রাশিয়া কিন্তু এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো উনষাট নম্বর প্রশ্ন যে নিম্নক্ত কোনটি একটি ব্রাহ্মণ গ্রহ নয় তো সঠিক উত্তর হবে কিন্তু নেপচুন নেপচুন কিন্তু একটি ব্রাহ্মণ গ্রহ নয় তো নেপচুন হবে এর সঠিক উত্তর তো একটি ভেন ডায়াগ্রাম দিয়েছিল যে কি কি দিয়েছে গায়ক সংগীতকার আর ডাক্তার তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি যে তিনটের সঙ্গেই কিন্তু সম্পর্কযুক্ত তো অপশান সি হবে এর সঠিক উত্তর তো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো পরবর্তী প্রশ্নটি দেখো একষট্টি নম্বর প্রশ্নটি কি রয়েছে মুড়ির হিন্দা হিন্দালকো ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ যে সুবর্ণরেখা সুবর্ণরেখা নদীর তীরে কিন্তু এই ফ্যাক্টরিটি অবস্থিত বাষট্টি নম্বর প্রশ্নটি দেখো কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি যে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির মধ্যে কিন্তু এটি অন্তর্ভুক্ত করা আছে পরবর্তী প্রশ্ন দেখো তেষট্টি নম্বর প্রশ্ন কী রয়েছে যে একটি সেনাছামনিতে পাঁচশো জন সৈন্যর চব্বিশ দিনের রসদ আছে আরও তিনশো জন উপস্থিত হলে ওই রসদ আর কতদিন যোগ মানে যোগান দেওয়া যাবে তো এটি স সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি যে পনেরো দিন আরও পনেরো দিন তাহলে চলবে তো পনেরো হবে এর সঠিক উত্তর তো এটি সিরিজ দিয়েছিল দেখো চৌষট্টি নম্বর যে উনপঞ্চাশের পরে কী হবে তো এটি সঠিক উত্তর কিন্তু ষাট হবে ষাট হবে কিন্তু এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো যে ধান গম ধান গম আর ধানের গম আর ধানের খরচের অনুপাত কত তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি যে ফাইভ ইস টু সিক্স ফাইভ ইস টু সিক্স হবে কিন্তু এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো ছেষট্টি নম্বর প্রশ্ন যে নিম্নক্ত কোন নিম্নক্তের মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাশ রাজধানীর শহর কোনটি প্রাচীনতম রাজধানীর শহর কিন্তু দামাসকাস হবে অপশান সি হবে ওর সঠিক উত্তর যে দামাস্কা হচ্ছে প্রাচীনতম রাজধানীর একটি শহর পরবর্তী প্রশ্ন দেখো সাতষট্টি নম্বর প্রশ্ন যে ভারতের কোন রাজ্যের বনভূমি শতকরা পরিমাণ সর্বাধিক তো বনভূমি সবচেয়ে বেশি আছে কিন্তু মধ্যপ্রদেশ কিন্তু শতকরা ভাগ বলে যে পরিমাণ বেশি সেটি কিন্তু হবে মিজোরাম তো অপশান মিজোরাম অপশান ডি হবে সঠিক উত্তর যে মিজোরামে শতকরা পরিমাণ বেশি আছে পরবর্তী প্রশ্ন দেখো আটষট্টি নম্বর প্রশ্নটি অঙ্ক দিয়েছে যে এত অংশের দৈর্ঘ্য কত মিটার রাস্তা আছে তো কত কিমি রাস্তা আছে তো এর সঠিক উত্তর হবে কিন্তু ষাট ষাট কিমি কিন্তু এর দৈর্ঘ্য তো ষাট হবে কিন্তু এর সঠিক উত্তর পরবর্তী বৃষ্ণ দেখো এটি ডেটল ও জলের মিশ্রণে আশি শতাংশ জল আছে ষাট লিটার ওই মিশ্রণে কত ডেটল মেশালে সেই মিশ্রণ সেভেন্টি জল থাকবে তো এর সঠিক উত্তর হবে কিন্তু ফোর লিটার ফোর লিটার হবে কিন্তু এর সঠিক উত্তর পরবর্তী বষ্ণ থাকো সত্তর নম্বর বৈষ্ণ প্রথম পদ্মবিভূষণ পুরস্কারের প্রাপক কে ছিল তো সঠিক উত্তর হবে কিন্তু সত্যেন্দ্রনাথ বোস সত্যেন্দ্রনাথ বোস হবে কিন্তু এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো একাত্তর নম্বর প্রশ্ন ভারতবর্ষে যে রাজ্যে ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা কে সর্বোচ্চ আইন ভারতবর্ষের রাজ্যের সর্বোচ্চ বললে সেটা কিন্তু অ্যাডভোকেট জেনারেল তো অ্যাডভোকেট জেনারেল হবে কিন্তু এর সঠিক উত্তর বাহাত্তর নম্বর প্রশ্নটি দেখো একটি একটি অঙ্ক দিয়েছিল যে কিনতে ওই একই দামে কিনতে প্রত্যেককে কত টাকা বেশি দিতে হবে তো এটি কিন্তু অপশান ডি হবে যে ফোর আর বাই এম স্কোয়ার মাইনাস ফোর এম তো বন্ধুরা ডিটেলসে কিন্তু এখন বলছি না তোমরা অবশ্যই এগুলো মিলিয়ে নাও আগে নিজস্ব নাম্বার কত হচ্ছে সেটা আগে জেনে নাও তো পরে কিন্তু ডিটেলস এগুলো করে দেওয়া যাবে তো বন্ধুরা যারা নতুন দেখছে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকানটি এবং প্রেস করে দাও গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটের জন্য তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া কী রয়েছে তিয়াত্তর নম্বর প্রশ্ন দেখো সাম্প্রতিক অতীতে ভারতবর্ষের কোন রাজ্যে তিনশো বছরের প্রাচীন সতীপোস্তর পাওয়া গেছে তো সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি যে তামিলনাড়ু তামিলনাড়ুতে কিন্তু এটা পাড়া পাওয়া গেছে পরবর্তী প্রশ্ন দেখো চুয়াত্তর নম্বর প্রশ্ন এটি কিন্তু জিআই থেকে দিয়েছে যে উচ্চতায় এদের মধ্যে দ্বিতীয় কে সেকেন্ড কে তো সঠিক উত্তর হবে কিন্তু মোহিনী মোহিনী হবে কিন্তু এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো যে যদি ব্যারোমিটারের পারস্তম্ভ দ্রুত হ্রাস পাই তবে তার দ্বারা নিম্নলিখিত কোনটি অনুমান করা যেতে পারে বা করা যায় তো এটি সঠিক উত্তর হবে কিন্তু ঝড়ের সম্ভাবনা দ্রুত যদি হ্রাস পায় তাহলে ঝড়ের সম্ভাবনা হতে পারে পরবর্তী প্রশ্ন দেখো ছিয়াত্তর নম্বর প্রশ্ন দেখো এটি হচ্ছে এ এবং বি যথাক্রমে দশ এবং পনেরো দিনে একটি কাজ শেষ করে এ প্রথমে একা চার দিন করার পর বি ওই কাজটি পাঁচ দিনে করে এবং অবশিষ্ট কাজটি সি আট দিনে শেষ করে তিনজন একত্রে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে তবে সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি অর্থাৎ পাঁচ দিন পাঁচ দিন কিন্তু এটি লাগবে পরবর্তী প্রশ্ন দেখো সাতাত্তর নম্বর প্রশ্ন দেখো একটা সরল দিয়েছে যে এর মান কত চিহ্নগুলো চেঞ্জ করতে হবে এবং মান কত সেটা কিন্তু হবে অপশন সি হবে এর সঠিক উত্তর যে সাঁত্রিশ এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো পাম্পস পামস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায় তো এর সঠিক উত্তর হবে কিন্তু সাউথ আমেরিকা তো দক্ষিণ আমেরিকা হবে কিন্তু এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো উনআশি নম্বর প্রশ্ন যে কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিকে গেমসে দুটি পদক জয় করে এবছর কিন্তু পিভি সিন্ধু পেয়েছিল এবং পিভি সিন্ধু আগেও পেয়েছিল তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি যে পিভি সিন্ধু তো আমাদের যে ক্লাস করানো হয়েছিলো তাতে কিন্তু এটা করানো আছে তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এমন গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য যেগুলো তোমাদের আপকামিং যে মেন এক্সাম রয়েছে আফগানি মেন এক্সাম এবং ডাব্লিউপি যে মেন এক্সাম তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই আমাদের এচএম চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি পেশ করে দাও চলো পরবর্তী প্রশ্ন দেখেন এক আশি নম্বর প্রশ্ন কী রয়েছে একটা অঙ্ক দিয়েছে যে কোনো টাকা সরল সুদে তিন বছরের জন্য বিনিয়োগ করা হয় যদি সেই একই পরিমাণ টাকা এক পার্সেন্ট বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে পাঁচ হাজার একশো টাকা বেশি পাওয়া যেত তাহলে আসল কত তোর সঠিক উত্তর হবে কিন্তু এক সাত শূন্য 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 অর্থাৎ এক লাখ সত্তর হাজার টাকা পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে নিম্নক্ত ভারতের কোনটি শুল্ক মুক্ত বন্দর তোর সঠিক উত্তর হবে কিন্তু কান্ডালা তো অপশান ডি হবে এর সঠিক উত্তর যে কান্ডালা পরবর্তী প্রশ্ন দেখো বিরাশি নম্বর প্রশ্ন কোনো পরিমাণ টাকার চক্রবৃদ্ধি সুদের চক্রবৃদ্ধি হারের সুদ ছয় বছরে আড়াই গুণ হয় ওই একই পরিমাণ টাকা আঠেরো বছরে কত গুণ হবে তো সঠিক উত্তর হবে কিন্তু বি যে বাই বাই হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন দেখো নম্বর যে নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎ শ্রেষ্ঠ নামাঙ্কিত হয়েছিল তো এর সঠিক উত্তর হবে কিন্তু মানিক চাঁদ তো অপশান ডি হবে এর সঠিক উত্তর যে মানিক চাঁদ পরবর্তী প্রশ্ন দেখো চুরাশি নম্বর প্রশ্ন যে দুটি শাড়ির প্রত্যেক প্রতিটি চারশো টাকায় বিক্রি করে একটি বিক্রেতা প্রথম শাড়িতে কুড়ি পার্সেন্ট লাভ করে এবং দ্বিতীয় শাড়িতে কুড়ি পার্সেন্ট ক্ষতি স্বীকার করে সামগ্রিকভাবে তার লাভ বা ক্ষতি কত হলো তো সঠিক উত্তর হবে কিন্তু চার পার্সেন্ট ক্ষতি তো মাইনাস ফোর পার্সেন্ট হবে এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো যে পঁচাশি নম্বর নিম্নলিখিত কোন ব্রাউজারটির দ্বারা ড্রাক ওয়েব অ্যাক্সেস করা যায় তো এটি হবে কিন্তু টর অপশান বি টর টরের দ্বারা কিন্তু ড্রাক ওয়েব অ্যাক্সেসটি করা হয় তো টর হবে এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন থাকবে একটি ট্রেনের অঙ্ক দিয়েছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একজন ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে পনেরো সেকেন্ডে অতিক্রম করে যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ ষাট কিমি পার ঘণ্টা হয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত তো সঠিক উত্তর হবে কিন্তু দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ মিটার হবে কিন্তু এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত তো সঠিক উত্তর হবে কিন্তু মহারাষ্ট্র মহারাষ্ট্রে কিন্তু ভাবা অ্যাটোমিক রিসার্চ যে সেন্টারটা সেটা কিন্তু অবস্থিত অষ্টাশি নম্বর প্রশ্নটি দেখো একটা জিআই দিয়েছে যে সাতাশে সেপ্টেম্বর শনিবার হলে সাতাশে অক্টোবর বার হবে তো সঠিক উত্তর হবে কিন্তু সোমবার সোমবার কিন্তু সাতাশে অক্টোবর হবে পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে উননব্বই প্রশ্ন গসাগু এবং রসাগু দিয়ে দিয়েছে বত্রিশ এবং সতেরোশো ষাট তো ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কিন্তু একশো ষাট তো একশো ষাট হবে কিন্তু এর সঠিক উত্তর তো ডিটেলসে কিন্তু আমি করাচ্ছি না তোমরা যা আগে নিজস্ব নাম্বার দেখো চেক করো কত হচ্ছে ডিটেলসে কিন্তু পরে করে দেওয়া যাবে আর আমাদের চ্যানেলে যারা নতুন দেখছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইনটি প্রেস করে দাও এবং নিজেদের বন্ধুদের কাছে অবশ্যই চ্যানেলটি শেয়ার করো তো পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে নব্বই নম্বর প্রশ্ন কলকাতাকে আলিগড় নামকরণ কে করে তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিরাজ উদ্দোল্লা সিরাজ উদ্দোল্লা কিন্তু কলকাতাকে আলিগড় নামকরণ করেছিলেন পরবর্তী প্রশ্ন দেখো একা একানব্বই প্রশ্ন কী রয়েছে সাম্প্রতিককালে ফোনে আড়ি পাতার জন্য প্রেকাকাশ নামক সফটওয়্যার ব্যবহারের যে অভিযোগ উঠেছে সেটি কোন দেশের প্রস্তুত হয়েছে তো এটি সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি যে ইসরায়েল ইসরায়েল হবে কিন্তু এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো বিরানব্বই নম্বর প্রশ্ন যে যদি ফোর পার্সেন্ট সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের হারের অনুপাত ফাইভ ইস টু টু হয় তাহলে আসল টাকাটা কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছে তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি যে দশ বছর দশ বছর হবে কিন্তু এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো যে কী রয়েছে তিরানব্বইটি সিরিজ দিয়েছে নিচের সার সরণিতে কতগুলি চার আছে যার আগে সাত আছে কিন্তু পরে তিন নেই তো সঠিক উত্তর হবে কিন্তু তিনটি সরি তিনটি না চারটি হবে চারটি হবে কিন্তু এর সঠিক উত্তর হবে পরবর্তী প্রশ্ন দেখো চুরানব্বই নম্বর প্রশ্নটি রয়েছে দেখো নির্নক্ত কোনটি দীর্ঘতম নদী দীর্ঘতম নদী কিন্তু আমাদের কিন্তু বলিনি যে ভারতের দীর্ঘতম নদী তো বলেছে দীর্ঘতম নদী কিন্তু ব্রহ্মপুত্র তো ব্রহ্মপুত্র হতো কিন্তু এর সঠিক উত্তর যদি ভারতের বলতো তাহলে কিন্তু গঙ্গা হতো তো এখানে কিন্তু ভারত উল্লেখ করেনি তো এর মধ্যে কোনটি দীর্ঘতম সেটি কিন্তু ব্রহ্মপুত্র তো ব্রহ্মপুত্র হবে কিন্তু এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো পঁচানব্বই প্রশ্ন পঁচানব্বই নম্বর প্রশ্ন একটি ব্যক্তি একটি দ্রব্য পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করলেন এতে তিনি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে যে অর্থ পেতেন তার থেকে পনেরো টাকা বেশি পেলেন দ্রব্যটির কয় মূল্য কত তো সঠিক উত্তর হবে কিন্তু দেড়শো দেড়শো হবে কিন্তু এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন একটি সিরিজ বলেছে যদি ওয়ান প্লাস ফোর ইকাল টু নাইন হয় টু প্লাস এইট টু হয় থ্রি প্লাস নাইন ইকোয়াল টু ফিফটিন হয় তাহলে সেভেন প্লাস এইট ইকোয়াল টু কত হবে টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি হবে অর্থাৎ তেইশ হবে কিন্তু এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে দশ হাজার টাকা দু বছরে বারো হাজার একশো টাকা হয় তো এটির কত হার সুদের হারটা বের করতে হবে তো সুদের হার কিন্তু এটা হবে অপশান ডি যে দশ পার্সেন্ট আট সমান সমান কিন্তু দশ পার্সেন্ট হবে তোমরা এটা করে দেখতে পারো তো আট সমান সমান দশ পার্সেন্ট হবে পরবর্তী প্রশ্ন দেখো আটানব্বই নম্বর প্রশ্ন যে পদ্মশ্রী পুরস্কার জয়ী মৌমা দাস মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত তো এটি সঠিক উত্তর হবে কিন্তু টেবিল টেনিস তো অপশান এ হবে কিন্তু এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে নিরানব্বই নম্বর প্রশ্ন এটি হলগড়ের দৈর্ঘ্য পোস্তের থেকে পাঁচ মিটার বেশি যদি হলগড়ের ক্ষেত্রফল চুরাশি মিটার বর্গ মিটার হয় তাহলে হলগড়ের দৈর্ঘ্য পোস্ত কত তো এর সঠিক উত্তর হবে কিন্তু বারো মিটার হচ্ছে দৈর্ঘ্য এবং সাত মিটার কিন্তু পোস্ত তো বারো সাত হবে কিন্তু এর সঠিক উত্তর তো বন্ধুরা আমাদের চ্যানেলটি যারা অবশ্যই দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেওয়া এবং গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য তোমাদের কিন্তু আবগারি মেন এক্সাম এবং ডাব্লিউ যে মেন এক্সাম তার জন্য কিন্তু ক্লাস করানো হচ্ছে এবং তার প্রতিটি লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবে এবং আমাদের ক্লাসে কিন্তু ইংলিশ ক্লাসও শুরু হয়েছে তোমাদের আবগারি মেন এবং ডব্লিউবি বি মেনের জন্য কিন্তু পারফেক্ট ওর জন্যই কিন্তু ক্লাস করানো হচ্ছে তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা আমাদের অ্যাচিএম চ্যানেলটি দেখছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক শেষ প্রশ্ন কী রয়েছে যে তেহরিবাদ তেহুরিবাদ কোন নদীর ওপর অবস্থিত তো এটি সঠিক উত্তর হবে কিন্তু গঙ্গা গঙ্গার ওপর কিন্তু তেহুরিবাদটি অবস্থিত তো তোমরা একশোতে কত পেলে তাহলে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের একশোতে স্কোর কত হচ্ছে আর তোমাদের কিন্তু যে কাট আপ সে কাট ভিডিও কিন্তু আমি কালকে সকালে পোস্ট হবে আমাদের চ্যানেলে কিন্তু কালকে সকালে পোস্ট হবে তো অবশ্যই চ্যানেলটিতে দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দাও